क्लिक करुन एपेर बेल आइकने देखते थाकुन टुडे बांगला डॉट न्यूज सत्य सबार आगे। প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ এক পাচারকারীকে আটক করলো বিএসএফ। শুক্রবার রাতে মালদা জেলার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই পাচারকারীকে আটক করে বিএসএফ এর 24 নং ব্যাটালিয়নের জওয়ানরা বলে সূত্রের খবরে এমনটাই জানা গেছে। বিএসএফ সূত্রে আরো জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম বিশ্বরূপ মণ্ডল, বয়স 24, বাড়ি কালিয়াচক থানার রামনগর এলাকায়। ধৃতর কাছ থেকে উদ্ধার হওয়া 392 বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য প্রায় 67,000 টাকা। জানা গেছে উদ্ধার হওয়া ফেন্সিডিল গুলি কালিয়াচক থানার অন্তর্গত নওগাঁ এলাকার বাসিন্দা এক পাচারকারীর কাছ থেকে নিয়ে বাংলাদেশ পাচার করা চেষ্টা করছিল ওই পাচারকারী। এদিন ধৃত ওই পাচারকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তা জানতে পারে বিএসএফ। অন্যদিকে ধৃত পাচারকারীকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফরা। ফলে শনিবার ধৃত ওই পাচারকারীকে মালদা জেলা আদালতে তোলা হয়। बना है ये बनाएगा भारत का चित्रण। उठेंगे हम, लड़ेंगे हम, लड़ेंगे बनेंगे हम, करेंगे हम, करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा। राजी स्कैन सेंटर, स्थान बारुद्वारी ईदगाहपाड़ा हरिश्चंद्रपुर मालदा। एखाने अभिज्ञ चिकित्सक द्वारा जत्न सहकारे सकल प्रकार अल्ट्रासोनोग्राफी करा हय। विस्तारित जानते जोगाजोग करुन मेसर्स राजी स्कैन सेंटर, उजाला मेडिकल एजेंसिर नीचुतलाय, बारुद्वारी ईदगाहपाड़ा हरिश्चंद्रपुर मालदा।